আমরা ইলেকট্রিক কেটলের ব্যবহার করব। কত সহজে পেট ভরানোর মতো খাবার তৈরি করা যায় তা বোঝার জন্যে আজকের এই উদ্যোগ। ইলেকট্রিক কেটলে জল ভন করে দেওয়া হলো। এবার জল ফুটে গেলে কেটলিটি আপনা আপনি বন্ধ হয়ে যাবে। ব্যবহার করতে যাচ্ছি। প্যাকেটের মধ্যে পাওয়া গেল এক প্লেট রেডি টু ইট পাস্তা, খালি গরম জলে 5 মিনিট রেখে নিলেই হবে। আর একটা ন্যাপকিন, এক প্যাকেট মশলা, একটা স্পুন, ইলেকট্রিক কেটলের জলটা গরম হয়ে গেছে, এটা আমরা এই পাত্রে ঢেলে নিয়ে 5 মিনিটের জন্য এটাকে স্টিম হতে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরেই আমাদের খাবার রেডি হয়ে গেছে। দেখা যাক কি আউটকাম এলো। এখানে ডাইরেকশন দেওয়া আছে, পুল ফ্রম দিস এন্ড টু ওপেন। আমাদের সুন্দর ডিলিশাস পাস্তা, চিজ ম্যাকারনি উইথ মাশরুমস অ্যান্ড চপড অলিভস রেডি। Let us have a feast. খাওয়ার আগে সঙ্গে থাকা এই ইটালিয়ান হার্বসও ছড়িয়ে নিতে ভুলবো না। খুব টেস্টি খেতে হয়েছে আর খুব সফট। আমার মায়ের দাঁত তোলা পরবর্তী পর্যায়ে মায়ের পক্ষে বেশ আরামদায়ক হবে।